কনগ্রাচুলেশন আমরা রিয়্যাক্টের মতো করে চিন্তা করা শিখে গিয়েছি রিয়্যাক্টের মতো করে মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করা শিখে গিয়েছি এই কম্পোনেন্ট যে আমরা তৈরি করলাম কেন তৈরি করলাম কোড সহজে ম্যানেজ করা যাবে এই জন্য অবশ্যই এটা একটা বড় রিজন আর কি রিজন আছে সব থেকে বড় রিজন হচ্ছে কোড রিউজ করা আমরা যে কম্পোনেন্টগুলো তৈরি করেছি সেই কম্পোনেন্টগুলো আমরা যে কোনো জায়গা থেকে আমাদের অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে সেই কম্পোনেন্টটা কল করে ব্যবহার করতে পারবো তো আজকে আগে আমরা সেটাই দেখার চেষ্টা করি যে এই যে স্কিলস কম্পোনেন্টটা আছে সেই স্কিলস কম্পোনেন্টটা কল করা হচ্ছে প্রোফাইলের ইন্ডেক্স ডট জে ফাইল থেকে আমরা অ্যাপ জেস থেকে সেই ফাইলটাকে কল করতে পারি কি না বা সেই কম্পোনেন্টটাকে কল করতে পারি না ফর এক্সাম্পল আমি আমার অ্যাপ্লিকেশনের এই জায়গাটাতে একটা লিস্ট রাখতে চাচ্ছি কিসের লিস্ট রাখতে চাচ্ছি ডেভেলপার্সদের লিস্ট রাখতে চাচ্ছি এর জন্য আমি আলাদা কম্পোনেন্ট বানাতে পারি কিন্তু আপাতত আমি আলাদা কম্পোনেন্ট বানাবো না আমি অ্যাপ জেসের ভেতরেই এখানে আর একটা লিস্ট জেনারেট করতে চাচ্ছি সেখানে আমার ডেভেলপার্সের নাম থাকবে এবং এখানে যেভাবে স্কিলসটা দেওয়া আছে এক্স্যাক্ট সেম ওয়েতে আমি স্কিলসগুলো শো করতে চাচ্ছি তবে ডিফারেন্সটা হচ্ছে একজনের স্কিলস আরেকজনের স্কিলসের থেকে আলাদা হবে অবশ্যই আমার যা স্কিল আছে সেটা তো আপনার নেই আপনার যা স্কিলস আছে সেটা তো আরেকজনের নেই তাই না তো প্রত্যেকের স্কিলস ডিফারেন্ট হবে আমি এখানে এই সেম ওয়েতে সেম ওয়েতে প্রত্যেকের দুই তিনজন ডেভেলপারের স্কিলসগুলো লিস্ট করতে চাচ্ছি এই কম্পোনেন্টটা ব্যবহার করে এই স্কিলস কম্পোনেন্টটা ব্যবহার করে সেটা কি পসিবল অবশ্যই পসিবল তো চলুন দেখা যাক সেটা কিভাবে পসিবল এর জন্য আমাকে প্রথমে জেস ফাইলটাতে যেতে হবে জেস এক্স ফাইল এখানে আমরা প্রোফাইল ইম্পোর্ট করেছি নো প্রবলেম এখানে আমরা আরেকটা একটা ডিভ নিয়ে নিব এই ডিভের ভেতরে গিয়ে আমরা কি করব এই ডিভের ভেতরে আমরা একটা এইচ ট্যাগ দিতে পারি এইচ ট্যাগের ভেতরে লিখলাম লিস্ট অফ প্রোগ্রামার্স ওকে অ্যান্ড এখানে আমি প্রথমে একটা পি ট্যাগ নিলাম পি ট্যাগের ভেতরে আমি বললাম এটা হচ্ছে মিস্টার এক্স মিস্টার এক্সের স্কিলসটা আমরা এখানে দেখতে চাচ্ছি সো আমি এখান থেকে ইম্পোর্ট করব ইম্পোর্ট স্কিলস কম্পোনেন্ট ফ্রম এটা কোথায় আছে প্রোফাইলের ভেতরে স্কিলস নামের কম্পোনেন্টটা ওকে সো আমি এখানে লিখলাম স্কিলস দ্যাটস অল এবার আমি সেভ করে দিই এবার আমি যদি ব্রাউজারে যাই কেমন দেখতে পারবো লিস্ট অফ প্রোগ্রামার্স মিস্টার এক্স এবং এখানে আমরা স্কিলসও দেখতে পাচ্ছি খুবই বাজে অবস্থায় আছে স্টাইল নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আবার আমি এবার মিস্টার ওয়াইয়ের জন্য সেম কাজটা করতে চাচ্ছি পিটেক মিস্টার ওয়াই এবং এখানে এগেইন আমরা মিস্টার ওয়াইয়ের স্কিলসগুলো রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেটা কি পসিবল হচ্ছে ওয়াও মিস্টার এক্সের জন্য স্কিল আমরা দেখতে পাচ্ছি মিস্টার এর জন্যও স্কিলস আমরা দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নেই আসলে এখানে কিছুটা স্পেস থাকলে আমাদের জন্য মনে হয় ভালো হতো তাই না সো আমি এখানে সেই স্টাইলটা প্রোভাইড করতে পারি এই যে এই স্ত্রীটা ব্যবহার করেছি না বা এই ডিভের ভেতরেও করতে পারি এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে অবজেক্ট আকারে স্টাইল নিয়ে আমরা পরে আলোচনা করবো মার্জিন টপ মার্জিন টপ হচ্ছে থার্টি পিক্সেল সরি আমাকে সিঙ্গেল কোটের ভেতরে দিতে হবে অ্যান্ড হচ্ছে মার্জিন বটম থার্টি পিক্সেল এবং আমাদের এই স্ত্রীর পরে একটা মার্জিন বটম দিতে হবে ক্লাস নো নট ক্লাস নেম আমরা স্টাইল প্রোভাইড করবো এর জন্য আমি কোনো স্টাইলশীল বানাতে চাচ্ছি না আপাতত মার্জিন বটম টোয়েন্টি পিক্সেল সেভ করি সেভ করলে আমরা দেখতে পারব অবশ্যই হ্যাঁ আমাদের জিনিসটা কাজ করছে স্টাইলটা ভালোভাবেই দেখা যাচ্ছে বাউ আরেকটা মজার জিনিস তো আমরা খেয়ালই করিনি আমরা এখানে যে স্কিলসটা ব্যবহার করেছিলাম যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটা জাস্ট আমরা কল করলাম মিস্টার এক্সের জন্য সেই স্কিলসটা চলে আসলো সেই কম্পোনেন্টটা কল হয়ে গেল এবং মিস্টার ওয়াইয়ের জন্য সেই স্কিলস কম্পোনেন্টটা কল হয়ে গেল কি মজার না ব্যাপারটা আমাকে কোড ডুপ্লিকেট করতে হলো না কি মজার একটা ব্যাপার অনেক মজার ব্যাপার কিন্তু মজা পাওয়ার কিছু নাই দুঃখ পাওয়ারই বরঞ্চ একটা বিষয় আছে কারণ হাসান মাহমুদ নাইমের যা স্কিল মিস্টার এক্সেরও সেম স্কিল মিস্টার এরও সেম স্কিল আরে ভাই সবার যদি সেম স্কিল হয় আদার কাজগুলো কে করবে আর ভালো স্কিল খারাপ স্কিল বলে তো বা কোনো স্কিলের ডিমান্ড বলে তো আসলে কিছু থাকবে না তাহলে তো হলো না ভাই সবার তো আলাদা আলাদা স্কিল থাকতে হবে তাই না প্রবলেমটা হচ্ছে আমরা যখন স্কিল কম্পোনেন্টটা তৈরি করেছিলাম স্কিল কম্পোনেন্টটা যখন তৈরি করেছিলাম তখন আমরা হার্ট করে স্ট্যাটিকভাবে বলে দিয়েছিলাম এখানে তিনটাই লিস্ট এলিমেন্ট থাকবে প্রথম লিস্ট এলিমেন্টের ভ্যালু হবে জাভা দ্বিতীয় লিস্ট এলিমেন্টের ভ্যালু হবে জাভা স্ক্রিপ্ট এবং তৃতীয় লিস্ট এলিমেন্টের ভ্যালু হবে পাইথন এটা আমরা বলে দিয়েছিলাম যে জন্য যেখানেই আমরা স্কিলস কম্পোনেন্টটাকে ব্রেন্ডার করছি বা ব্যবহার করছি সেখানেই ওই যে তিনটা আগে থেকে বলে দেওয়া কম্পোনেন্ট বা আগে থেকে বলে দেওয়া তিনটা লিস্ট আইটেম সেই তিনটা লিস্ট আইটেমই শো হচ্ছে নতুন করে আর কিছু শো হচ্ছে না কিন্তু এটা তো হওয়া যেতে পারে না এটা তো একটা প্রবলেম আমার একই কম্পোনেন্ট আমি রিউজ করতে চাচ্ছি কিন্তু সেই জায়গাটায় আমি যেই কম্পোনেন্টটা তৈরি করেছিলাম আগের সেই সেম ডেটায় যদি আসতে থাকে তাহলে রিয়্যাক্ট ব্যবহার করে আমাদের কী লাভ হলো আমরা তো কোড রিউজ করতে পারলাম না তাই না আমাদের এমন একটা সিস্টেম দরকার যে সিস্টেমে মিস্টার এক্সের স্কিলসগুলো মিস্টার এক্সের জন্য প্রিন্ট হবে মিস্টার ওয়াইয়ের স্কিলসগুলো মিস্টার ওয়াইয়ের জন্য প্রিন্ট আউট হবে এবং হাসান মাহমুদ নাইমের স্কিলসগুলো হাসান মাহমুদ নাইমের জন্য প্রিন্ট আউট হবে তাহলেই না বলবো আমরা এটা একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন বা পারফেক্ট সিস্টেম বা পারফেক্ট সলিউশন সেটা তো হচ্ছে না তাহলে এখন যদি আমার মিস্টার এক্সের জন্য স্কিল বানাতে হয় তাহলে অবশ্যই আমার স্কিলস এই কম্পোনেন্টটাকে আবার ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করে তার জন্য যে ডাটাগুলো দরকার সেগুলো প্রোভাইড করতে হবে তাই না আবার মিস্টার এর জন্য ওয়ায়ের স্কিলসগুলো এখানে প্রোভাইড করতে হবে তার জন্য ওয়াই এর যে স্কিলসগুলো আছে সেই স্কিলসগুলোর জন্য আবার এলআই ট্যাগগুলো বানাতে হবে তাহলে আমাকে তো তিনটা কম্পোনেন্ট বানাতেই হচ্ছে এক্সট্রা তাই তো মনে হচ্ছে এখন তাই না মনে হওয়াটাই স্বাভাবিক আর যদি এটা মনে হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক পথে আছেন কিন্তু রিয়াক্ট একটু ডিফারেন্ট পথে আগাচ্ছে রিয়াক্ট বলল যে না তোমরা সবাই টেম্পলেট বানাবা তোমাদের কষ্ট করে করে এত কম্পোনেন্ট তৈরি করার দরকার নেই প্রতিটা জায়গার জন্য তোমরা একটা টেমপ্লেট বানাবা যেটা পরবর্তীতে ডেটা দ্বারা ফিল করে দিবা ওকে আমরা টেমপ্লেট বানাবো টেমপ্লেট বানানোর মাধ্যমে ডেটাগুলোকে ডাইনামিক করে দিবো এবং একটা জায়গা রেখে দিব। যে জায়গাতে বাইরে থেকে ডেটাটা ইনজেক্ট করব। যাকে যে ডেটা দিব। সে সেই ডেটা দ্বারা নিজেকে রেন্ডার করে নেবে আর এই কনসেপ্টটার নাম হচ্ছে প্রপস যেটা আমাদের নেক্সট ভিডিওর টপিকস